শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 4 অক্টোবর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হামলার আশঙ্কা, নতুন সেনা সর্বাধিনায়ককে জেড ক্যাটাগরির নিরাপত্তা, উমরা ভিসার মেয়াদ বাড়িয়ে দিল সৌদি আরব, এই নিয়ম যে কোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মাঠে সাপ ঢুকে পড়া আলো নিভে যাওয়া কিছুরই দায় নিল না আসাম ক্রিকেট সংস্থা। 200টি রেলওয়ে স্টেশন পুনর্গঠনের মাস্টার প্ল্যান তৈরি করেছে কেন্দ্র, বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর কখনো ক্রিকেট খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার 360 ডিগ্রি খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স। কি হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটারের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিশেষজ্ঞ বলে কটাক্ষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাল্টা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলল পাকিস্তান। অনলাইন বেটিং বিজ্ঞাপন নিয়ে ডিজিটাল মাধ্যমগুলিকে সতর্ক করল কেন্দ্র। কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত, কমতে চলেছে ভোজ্য তেল ও সোনার দাম। উত্তর পূর্ব রাজ্যের মধ্যে বেশি বেকার ত্রিপুরায়, বলছে কেন্দ্রের রিপোর্ট। ভারতে কম বয়সীদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাকের আশঙ্কা, বলছে সমীক্ষা। রজত জয়ন্তী বর্ষে লায়ন্স চক্ষু হাসপাতাল, বছরব্যাপী কর্মসূচির সূচনা 16 অক্টোবর। এবং সর্বশেষ খবরটি হলো সরকারি সহায়তা থেকে বঞ্চিত কৃষ্ণপুর ভৈরবনগরের মানুষ, ক্ষুব্ধ জিপি সভাপতি। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বিপিন রাওয়াতের মৃত্যুর 9 মাস বাদে গত শুক্রবারই সেনা সর্বাধিনায়ক হিসেবে অনিল চৌহানকে নিয়োগ করেছিল মোদী সরকার। আর নিয়োগের 4 দিনের মাথায় দেশের নতুন সেনা সর্বাধিনায়ককে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া রিপোর্টের ভিত্তিতেই অনিল চৌহানকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নয়া সেনা সর্বাধিনায়ককে সর্বক্ষণের নিরাপত্তা দেবেন দিল্লি পুলিশের বিশেষ প্রশিক্ষিত কর্মীরা। 33 জন জওয়ান ও আধিকারিক সর্বক্ষণ ঘিরে রাখবেন চৌহানকে। দিল্লির বাসভবনের পাশাপাশি সেনা সর্বাধিনায়ক দেশের যে প্রান্তে যাবেন, সেখানেই তার সঙ্গে যাবেন দিল্লি পুলিশের কর্মী আধিকারিকরা। হামলাবাজদের রুখার জন্য তাদের হাতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিও তুলে দেওয়া হচ্ছে। গত বছর এক হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মর্মান্তিক মৃত্যুর পরে 9 মাসের বেশি শূন্য ছিল সেনা সর্বাধিনায়কের পদ। জেনারেল বিপিন রাওয়াতের উত্তরসূরি হিসেবে প্রাক্তন সেনাপ্রধান মুকুন্দ নারায়ণ নারাবানে সহ একাধিক প্রাক্তন সেনা আধিকারিকের নাম ছিল চর্চায়। শেষ পর্যন্ত নয়া সেনা সর্বাধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় অনিল চৌহানকে। 40 বছরের উপরে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা নয়া সেনা সর্বাধিনায়ক গত বছর অবসর নিয়েছিলেন। সেনার বিভিন্ন কমান্ডের দায়িত্ব যেমন সামলেছেন, তেমনি কাশ্মীরে অনুপ্রবেশ রুখার ক্ষেত্রে তার বিশেষ অভিজ্ঞতা আছে। দেশের 3 বাহিনীর অর্থাৎ স্থল সেনা, বায়ুসেনা ও নৌসেনার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সচিব হিসাবেও কাজ করবেন। অপরদিকে সৌদি আরবে উমরা ভিসার মেয়াদ 1 মাস থেকে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। এই নিয়ম যে কোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য। দেশটির হজ ও উমরা মন্ত্রী তৌফিক আল রাবিহা এই তথ্য জানিয়েছেন। সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, তৌফিকুল আল রাবিহা উজবেকিস্তানের তাসখন্দে 2 দিনের সরকারি সফরের সময় এই ঘোষণা করেন। প্রতি বছরই ভিসার মেয়াদ কম থাকায় উমরা করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, তাই তাদের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অর্থাৎ চলতি বছর সৌদি আরবে হজ ও উমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করে সৌদি কাস্টমস। এখন থেকে সৌদিতে যাওয়া আসার সময় 60,000 রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী দেশটিতে যাওয়া ও আসার সময় কোনো যাত্রী 60,000 সৌদি রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যতিক্রম হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, হজ ও উমরা যাত্রীরা শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ঔষধ নিতে পারবে। বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ঔষধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ।
অপরদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সারা দেশে 200টিরও বেশি রেল স্টেশন আধুনিক সুযোগ সুবিধায় রূপান্তর পাবে। তিনি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনে একটি কুচ রক্ষণাবেক্ষণ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি আরও বলেন, 47টি রেলওয়ে স্টেশনের জন্য টেন্ডারিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 32টি স্টেশনে কাজ শুরু হয়েছে। এছাড়াও তিনি জানান, সরকার 200টি রেলওয়ে স্টেশনকে পুনর্গঠন করার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। স্টেশনগুলিতে ওভারহেড স্পেস তৈরি করা হবে, যেখানে শিশুদের জন্য বিনোদনের সুবিধা ছাড়া ওয়েটিং লাউঞ্জ এবং ফুড কোর্ট সহ বিশ্বমানের সুবিধা থাকবে। অপরদিকে উত্তর পূর্বের সব রাজ্যের মধ্যে ত্রিপুরা সব থেকে বেশি বেকার। এই রিপোর্ট কোনো বেসরকারি সংস্থার তৈরি নয়, রিপোর্ট তৈরি করেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। রিপোর্টে বলা হয়েছে, মে থেকে আগস্টের মধ্যে ওই রাজ্যে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে 17%, যেখানে জাতীয় স্তরে বেকারত্ব হ্রাস পেয়েছে 6.43%। এই রিপোর্ট যে ত্রিপুরা সরকারের অস্বস্তির কারণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। রিপোর্ট অনুসারে রাজস্থানে বেকারত্বের হার 23.8%, জম্মু কাশ্মীরে 23.2%, হরিয়ানায় বেকারত্বের হার 22.9%, সব থেকে কম বেকার ছত্তিশগড়ে। ওই রাজ্যে বেকারত্বের সংখ্যা মাত্র 0.1%, পরেই রয়েছে আসাম, বেকারত্বের হার সেখানে 0.4%, উত্তরাখণ্ডে বেকারত্বের হার 0.5%, মধ্যপ্রদেশ, গুজরাট, মেঘালয় এবং ওড়িশায় বেকারত্বের হার যথাক্রমে 0.9%, 1.6%, 2.3% এবং 2.9%। কেন্দ্রের রিপোর্ট প্রকাশ পেতে বিষয়টিকে হাতিয়ার করেছে কংগ্রেস সহ অবিজেপি সব বিরোধী দল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানিয়েছেন, বিজেপি সব কিছুই করেছে মুখে মুখে, খাতায় কলমে শূন্য। রাজ্যে ক্ষমতায় আসার আগে পদ্মশ্রীর প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 বেকারদের চাকরি, 4.5 বছর কেটে গিয়েছে, চাকরি পেয়েছেন মাত্র 12,000 যুবক যুবতী। এর কারণ 4.5 বছর ধরে রাজ্যে আসীন শাসক দল কর্মসংস্থানের কোনো সুযোগই তৈরি করেনি, যে কারণে বছরের পর বছর বেকার ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে। আগামীতে বেকার ছেলেমেয়ের সংখ্যা কত হাজারে গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। অপরদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে ক্রমশই, একই সঙ্গে ভোজ্য তেলও সস্তা হচ্ছে, কিন্তু দেশীয় বাজারে জ্বালানির দরও অনেকটাই চওড়া। সেই কারণেই অপরিশোধিত এবং পরিশোধিত দাম ওয়েল, সোয়া ওয়েল এবং সোনার আমদানিতে শুল্ক কমালো কেন্দ্র। শুক্রবার বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে। 15 দিনের জন্য কেন্দ্রের সোনা, রূপা ও তেলের উপর এই আমদানি শুল্ক নির্ধারণ করা হয়। আমদানিকারক সংস্থা বা ব্যক্তিকে এই অর্থ সরকারের কোষাগারে জমা করতে হয়। ভারতে ভোজ্য তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ ইন্দোনেশিয়া, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে ভোজ্য তেল এদেশে আমদানি করা হয়, পাশাপাশি আমদানি করা হয় রূপাও। অন্যদিকে সোনার আমদানি হিসাবে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ভোজ্য তেলের আমদানি শুল্ক মকুবের মেয়াদ 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। এর ফলে 2023 সালের মার্চ পর্যন্ত তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারে তেলের দাম অনেকটা কমে যাওয়ায় ও আমদানি শুল্ক কম হওয়ার কারণে দেশে ভোজ্য তেলের খুচরো দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। অপরিশোধিত পাম ওয়েল, সোয়াবিন ওয়েল এবং সানফ্লাওয়ার ওয়েলের ক্ষেত্রে আমদানি শুল্ক শূন্য, তবে এক্ষেত্রে 5% কৃষি শুল্ক, 10% সোশিয়াল ওয়েলফেয়ার শুল্ক চাপানো হয়। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পাম ওয়েলের আমদানি শুল্ক কয়েকবার কমিয়েছে সরকার। দেশের চাহিদার 2/3 আমদানি করে ভারত। কয়েক মাস আগে ইন্দোনেশিয়া পাম তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেই কমেছে তেলের দাম। অপরদিকে আর ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্সের। সম্প্রতি তার চোখে অস্ত্রোপচার হয়েছে, তারপরেই তার ক্রিকেটে ফেরার সব সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ডিভিলিয়ার্স। গত বছর নভেম্বর মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি, তখনই তার ক্রিকেটে ফেরার সম্ভাবনা কার্যত ছিল না। সম্প্রতি চোখের অস্ত্রোপচারের পর ডিভিলিয়ার্সের ক্রিকেটে ফেরার আর কোনো সম্ভাবনাই রইল না। তার রেটিনা চিড়ে গিয়েছে, অস্ত্রোপচারেও সেই সমস্যার সমাধান হয়নি। স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই মনে করছেন চিকিৎসকরা, তাই তার পক্ষে আর কখনো ক্রিকেট খেলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। 2018 সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডিভিলিয়ার্স। ছন্দে থাকতে থাকতে হঠাৎ কেন ক্রিকেটকে বিদায় জানালেন তা নিয়ে প্রশ্ন উঠে। তিনি অবসর ভেঙে আবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারেন বলেও তৈরি হয় জল্পনা।
সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং এবি ডিভিলিয়ার্স। অপরদিকে অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালানো নিয়ে সতর্কতা দিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদীর সরকার সোমবার এ নিয়ে ডিজিটাল পাবলিশার্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলিকে পরামর্শ দিয়েছে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রমোশনাল কন্টেন্ট এবং বেটিং সংক্রান্ত বিজ্ঞাপন এখনও দেখা যাচ্ছে বিভিন্ন ডিজিটাল খবরের মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু বেটিং সাইট নিজেরাই খবরের ওয়েবসাইট বানাচ্ছে এবং তাকে অফলাইন বেটিং বিজ্ঞাপন চালাচ্ছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেটিং এবং জুয়ার কারবার ভারতে অবৈধ। অনলাইন বেটিং এবং জুয়ার কারবার করার প্ল্যাটফর্ম নিষিদ্ধ, কিন্তু তবুও অসৎ উপায় অবলম্বন করে এই কারবার চালানো হচ্ছে। খবরের সাইটের মাধ্যমে অনলাইন বেটিং সংস্থারা নিজেদের বিজ্ঞাপন দেখিয়ে যাচ্ছেন। সেই বেটিং সংস্থার লোগোর সঙ্গে খবরের সাইটের লোগো দেখতে প্রায় একই রকম। এ নিয়ে সোমবার মন্ত্রকের তরফে বলা হয়েছে, খবরের আড়ালে বেটিং এবং জুয়ার কারবার করার সাইটগুলি নিজেদের বিজ্ঞাপিত করছে। উপভোক্তা বিভাগও জানিয়েছে, অনলাইন বেটিং সাইটগুলি স্পোর্টস ব্লগ, স্পোর্টস নিউজ ওয়েবসাইটে নিজেদের বিজ্ঞাপন সুকৌশলে ছড়িয়ে দিচ্ছে। এই বিজ্ঞাপন বন্ধ করার জন্যই নিউজ ওয়েবসাইট এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। অপরদিকে রবিবার বর্ষাপড়া স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি ম্যাচে একবার মাঠে সাপ ঢুকে পড়া ও পরে স্টেডিয়ামে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়ায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ফ্লাড লাইটের জন্য খেলা বন্ধ থাকে প্রায় 20 মিনিট। ঘটনার তীব্র সমালোচনার মধ্যেও দায়িত্ব এড়িয়ে উল্টে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন দাবি করল, আলো বন্ধ হওয়া সাধারণ যান্ত্রিক ত্রুটি। এসিয়ার সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া সোমবার সাংবাদিক বৈঠকে দাবি করেন, খেলার মধ্যে সাপ মাঠে ঢুকায় বিপদ তো কিছু হয়নি, বরং এটা একটা অতিরিক্ত বিনোদন হলো। দেবজিৎ বলেন, বর্ষাপড়া স্টেডিয়াম এলাকা আগে বৃহৎ জলাশয় ও সাপেদের স্বর্গ ছিল। গত 2 বছর যেহেতু এখানে কোনো খেলা হয়নি, তাই সাপ বেরোনো কোনো বড় ব্যাপার নয়। খেলার মধ্যে সাপ ঢুকায় 3-4 মিনিট ম্যাচ বন্ধ থাকলেও সাপ দেখে সকলেই ভিন্ন স্বাদের আনন্দ পেয়েছেন। ফ্লাড লাইট বন্ধ হওয়া নিয়ে শৈকিয়ার দাবি, এটা স্বাভাবিক ও সাধারণ কারিগরি বিচ্যুতি। চিত্র সাংবাদিকদের ক্যামেরা, দর্শকদের মোবাইলও তো কখনো খারাপ হতে পারে। মাঠের 480টি ফ্লাড লাইটের 150টির ফিউজ খারাপ ছিল, আমরা 220টির ফিউজ বদলে দিয়েছিলাম, আরও ফিউজ নিয়ে তৈরিও ছিলাম, তাই আলো নিবলেও ফের খেলা শুরু করতে বেশি দেরি হয়নি। 15টি জেনারেটর কাজ করছিল। বিরাট কোহলি, রোহিত শর্মারা গুয়াহাটির পরিবেশ ও দর্শকদের ধন্যবাদ দিয়ে শহর ছাড়লেও সামাজিক মাধ্যমে এসিএকে কার্যত তুলাধুনা করা হচ্ছে। কিন্তু শৈকিয়ার দাবি, বিসিসিআই খুব খুশি, পরের মরশুমে আইপিএলের কয়েকটি ম্যাচ সেখানে হবে বলে তারা আশাবাদী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসাম ক্রিকেট সংগঠন সুচারুভাবে ম্যাচ পরিচালনা করেছে, আমরা চেষ্টা করছি যাতে প্রথমবার আসামে টেস্ট ম্যাচের আয়োজন করা যায়। অপরদিকে ভারতে তরুণ প্রাপ্তবয়স্কের মধ্যে হার্ট অ্যাটাকের আশঙ্কা ক্রমশ বাড়ছে। কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সাম্প্রতিকতম সমীক্ষা এমনটাই জানাচ্ছে। ভারতের প্রায় 5000 জন চিকিৎসকের করা একটি পর্যবেক্ষণ বলছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে করোনারি হার্ট ডিসিজের হানা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। সমীক্ষা বলছে, হৃদরোগে আক্রান্ত রোগীর হার ভারতে সবচেয়ে বেশি। চিকিৎসকদের মতে, জীবনযাত্রার ধরন হৃদরোগের একটি বড় কারণ। প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা, তেল মশলাদার খাবারের প্রতি ঝোঁক, শরীর চর্চা না করা, অনিয়মিত খাওয়া দাওয়া, অত্যাধিক পরিমাণে কায়িক পরিশ্রম করা, এমন কিছু কারণে হার্টের অসুখ ক্রমশ বাড়ছে। মাত্রাতিরিক্ত হারে মোবাইলের ব্যবহার, চিনি খাওয়ার অভ্যাসও হৃদরোগের কারণ হয়ে উঠছে। অতিরিক্ত ধূমপানও করোনারি হার্ট ডিসিজের কারণ হয়ে উঠতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। স্কুল পড়ুয়াদের মধ্যে হার্টের অসুখের অন্যতম কারণ মোবাইলের সংস্পর্শে বেশিক্ষণ থাকা। কিশোর কিশোরীদের মধ্যে মোবাইল ব্যবহারের যুগ খুব বেশি। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, বুকে ব্যথা, মানসিক অবসাদ, পা ও হাত ফুলে যাওয়া, ক্রমাগত কাশি, বমি বমি ভাব, হৃদস্পন্দনের হার কমে যাওয়া সিএইচডির অন্যতম লক্ষণ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।